নমস্কার ঈশান মাদার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একটা সমস্যা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সমস্যাটা হলো অরুণোদয় নিয়ে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যারা যারা ধনী বা যাদের একটু উচ্চ শ্রেণীর যারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা তাদের প্রকল্পটা যাতে বাদ দিয়ে দেন স্বেচ্ছায়, এবং এটা সার্ভে করার জন্য ছাত্রদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা এই সার্ভেটা করছে। তো একটা স্বাভাবিকভাবেই একটা জানতে ইচ্ছে হচ্ছে তাহলে কি আসলে চরিত্রটা কি। এখন পর্যন্ত প্রায় 90% সার্ভের কাজ শেষ হয়েছে এবং এই সার্ভের পরে আমাদের একটা যেমন আমাদের কাছাড়ে প্রায় 1.5 লক্ষের মতো 1.5 লক্ষের মতো অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকরা আছেন এবং তাদের সার্ভে হচ্ছে এবং এই সার্ভেগুলো স্কুল কলেজের ছাত্রছাত্রীরা করছে, বিভিন্ন জিপিবির থেকে কাজটা হচ্ছে এবং এই ছাত্রছাত্রীরা যে রিপোর্টটা দেবে তার উপর ভিত্তি করেই ঠিক হবে একজনের অরুণোদয় প্রকল্প থাকবে কি থাকবে না। আসলে বিষয়টা অত্যন্ত জটিল। বলা হচ্ছে যে ধনীরা এই আবেদনপত্র ধনীরা যাতে এই সুবিধা না নেন, কিন্তু ধনীটা কে বের করবে? প্রথমে আবেদনপত্র প্রথমে কি করা হয়েছিল, 2 বছর আগে যখন অরুণোদয় প্রকল্প চালু হয়েছিল তখন যারাই আবেদন করেছেন তাদের ফোন নাম্বার রাখা হয়েছে আর নাম রাখা হয়েছে, এটার উপর ভিত্তি করে সবাইকে দেওয়া হয়েছে। 2 বছর পর এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ফোন নাম্বারে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কেউ হয়তো চলে গেছেন 2 বছরে, কারো হয়তো বিয়ে হয়ে গেছে, কেউ হয়তো এখানে নেই। তো তখন কি হয়েছে, নতুন নির্দেশ জারি করা হয়েছে সবাইকে ঠিকানা দিতে হবে জিপিবি, এবং ঠিকানা দিতে গিয়ে অনেক সময় প্রথম যে আবেদনপত্র করা হয়েছিল এবং ঠিকানার সঙ্গে দুটো জিনিস খাপ খাচ্ছে না বা ম্যাচ করছে না এবং সেক্ষেত্রে অনেকেরই সার্ভে পুরো হচ্ছে না। আর সার্ভে যাদের পুরো হয়নি তারা তাদের অরুণোদয় প্রকল্পের টাকাটা আপাতত দেওয়া বন্ধ থাকবে, পাবেন না যেমন নয় কিন্তু দেওয়াটা বন্ধ থাকবে। এবং প্রতিটি জিপিতে একজন সুপারভাইজার রাখা হয়েছে, একজন নয় ধরো একজন সুপারভাইজারকে আবার দুটো জিপিরও দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সুপারভাইজাররা সবগুলো জিপি কাভার করতে হচ্ছে তাদেরকে, এক্ষেত্রে জিপি সচিবরা সহযোগিতা করছেন। কিন্তু অনেক জিপিতে দেখা গেছে যে 30% লোকের কোনো সার্ভেই হয়নি অথচ তাদের টাকা আটকে আছে। টাকা আটকে রাখার টাকা আটকে থাকবে, কিছু করার নেই, কারণ সরকার বলেছে যে অরুণোদয় প্রকল্প দেওয়া হয়েছে দরিদ্র সীমার নিচে যারা তাদের জন্য, কিন্তু অনেকে যারা খুব ভালো পজিশনে আছেন যাদের খুব আর্থিক অবস্থা ভালো তারাও এই প্রকল্পের সুযোগ নিচ্ছেন। তাই সরকার বলছে যে সবাইকে স্বেচ্ছা ছেড়ে দেওয়ার জন্য, অনেকে ছেড়েছেনও, অনেকে আবার ছাড়তে চাইছেন না। এখন ধনী বোঝার যে একটা মাপকাঠি ছিল সেটা হলো বাড়িঘর থেকে বোঝা যায়, এবং বাড়িঘর থেকে তো আপনি বুঝতে পারবেন না যে ধরুন একজন ইন্দিরা আবাস একজন অরুণোদয় প্রকল্প পাচ্ছেন এবং সার্ভেয়াররা মানে ছাত্রছাত্রীরা ওই মহিলার বাড়িটিতে গেলেন, গিয়ে দেখলেন যে বাড়ির সামনে একটা গাড়ি রাখা আছে বা স্কুটি রাখা আছে, ওরা লিখে দিলেন যে এই মহিলা ধনী। কিন্তু পরে জানা গেল যে এই মহিলার যে বাড়িতে যে স্কুটি রাখা আছে সেটাও তার ভাইয়ের বা তার বাবার হতে পারে, তার তো নয়, তিনি হয়তো বিধবা বাড়িতে আছেন বা হয়তো কোনো কারণে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বাড়িতে আছেন। তো এইগুলো ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না যে সেই লোকটা ধনী কিনা। এছাড়া এই প্রকল্পের গাইডলাইনে এমন কিছু উল্লেখ করা হয়নি যে একজনের গাড়ি থাকলে বা স্কুটি থাকলে বা ধরুন বাইক থাকলে বা দামি কিছু থাকলেই যে তিনি ধনী, এমন কোনো কথা কিন্তু এখানে উল্লেখ নেই। তাই এটা কোনোভাবেই একটা মাপকাঠি হতে পারে না। আবার অন্যদিকে এটাকেই মাপকাঠি ধরা হচ্ছে, তার মানে অরুণোদয় প্রকল্পের যে সার্ভেটা হচ্ছে সেটা কোনো নির্দিষ্ট গাইডলাইন মেনে হচ্ছে না, তবুও অফিসাররা চেষ্টা করছেন যাতে প্রকৃত যারা আছেন তারা যাতে বঞ্চিত না হন। একটা ছাত্রছাত্রী সে কি আর তো বুঝবে, বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে দেওয়া হয়েছে সার্ভের দায়িত্বটা সরকারি নীতি, এবং তারা হয়তো আপনার বাড়িতে গেল গিয়ে দেখলো যে না হয়তো বেশ ভালো বাড়ি দিয়ে দিল, না এটা ঠিক আছে না পেতে পারে না, এবং ওই তাদের সার্ভের উপরেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। এটা যে আবার ভেরিফিকেশন করা হবে তার কোনো সংস্থান কিন্তু এই আইনে নেই বা এই আদেশে নেই। তো সরকারের এই আদেশ পালন করতে গিয়ে এখন অরুণোদয় প্রকল্প যারা ঘাটাচ্ছেন যে অফিসাররা আছেন তারা এখন নানা ধরনের সমস্যার মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রে ম্যাপিংয়ে গণ্ডগোল হয়েছে, যেটা আমি আগে বললাম যে একজন হয়তো
আগে ফোন নাম্বার নেওয়া হয়েছিল, এখন সেই ফোন নাম্বারে সেই লোকটি নেই। তখন কি হচ্ছে, এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। তারপর আবার এমনও আছে যে সুপারভাইজার, অনেকে সুপারভাইজার তো বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করার কথা, ছাত্রছাত্রীরাও যে সবসময় যেতে পারবে এমন নয়, পরীক্ষা আছে কিন্তু কাজ তো শেষ করতে হবে। তো অনেক ক্ষেত্রে আদেশ দেওয়া, সবাইকে বলা হয়েছে যে আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে জিপি অফিসে আসবেন। জিপি অফিসে হয়তো অনেকে জমা দিয়েছেন ডকুমেন্ট, কিন্তু সেই ডকুমেন্টটা যে সুপারভাইজার নিয়ে যাবেন, অনেক ক্ষেত্রে সুপারভাইজার সেই সময়টা করে উঠতে পারছেন না, কারণ তার হাতেও অন্য জিপির দায়িত্ব আছে। তারপরেও কিন্তু 90% সমীক্ষার কাজ শেষ হয়েছে অরুণোদয় প্রকল্পের, কিন্তু 10% রয়েছে। কোনো জিপিতে আবার 70% হয়েছে, কোনো জিপিতে 80% হয়েছে। মোটামুটি যদি আমরা গড় ধরি তাহলে 90% সার্ভের কাজ শেষ হয়েছে। কিন্তু এই 90% সার্ভের কাজ শেষ হলেও দেখা যাচ্ছে যে অনেকেই বাদ পড়েছেন, অনেকের করে সার্ভে আর যায়নি। যাদের যায়নি তাদের কিন্তু আপাতত টাকাটা কিন্তু আটকে আছে। এটা সরকারের পরিষ্কার নির্দেশ, যাদের সার্ভে হয়নি তারা টাকা পাবেন না। সার্ভে করার পরে যদি দেখা যায় যে অনেক কেউ ধনী বেরিয়েছেন বা কেউ সচ্ছল বেরিয়েছেন, তবে তার নাম এই প্রকল্প থেকে কাটা হবে। তবে ঠিক কী ভিত্তিতে কাটা হবে সেটারও কোনো কিন্তু নির্দিষ্ট গাইডলাইন নেই। যাই হোক, অরুণোদয় প্রকল্প নিয়ে মানুষ অনেক পরিবারই অরুণোদয় প্রকল্পের উপর ভিত্তি আছেন, কারণ মাসে তোলা টাকা পাওয়া যে কোনো একটা নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের জন্য একটা বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে অনেকেই জানতে চাইছেন যে অরুণোদয় প্রকল্পের শেষ অবস্থানটা কী। শেষ অবস্থানটা হলো 90% সার্ভে হয়েছে, 10% বাকি, এগুলো হয়ে যাবে এবং অনেক ফাঁকফোকর রয়েছে এখানে। যাই হোক, তবু আমরা চাইব যে এই প্রকল্পের যারা সুবিধা পাচ্ছেন, আসলে এই প্রকল্পগুলোর মাধ্যমে তেমন যে সমাজের খুব একটা লাভ হয় এমন কিন্তু নয়। হয়তো কিছু টাকা এসে কিছু লোকের ঘরে ঢুকছে, কিন্তু সার্বিকভাবে যে কর্মসংস্থানের যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না, এটা আমরা লক্ষ্য করছি। এবং এই যে পাইয়ে দেওয়ার নীতি আসলে কিন্তু মানুষের কোনো উপকারে আসে না। এই 1000 টাকা বা 1200 টাকা হয়, এটা সাহায্য হয় ঠিকই, তবে স্থায়ী কোনো সমাধান মানুষের করতে পারবে না, এটা নিশ্চিত। কিন্তু তারপরও আপনি হিসাবটা দেখছেন, প্রায় 1.5 লক্ষ লোক এই কাছাড় জেলায়, আর যদি বরাক উপত্যকা ধরি তাহলে ধরুন আরও 1.5 লক্ষ, প্রায় 3 লক্ষ লোক কিন্তু এই সুবিধা পাচ্ছেন। 3 লক্ষ পরিবারে এই সুবিধা ঢুকছে, এটা কিন্তু কম বড় কথা নয়। তো সেক্ষেত্রে তাই একটা বিরাট টাকা সরকারকে এই ক্ষেত্রে দিতে হয়। তাই সরকার চাইছে যে যারা সচ্ছল তাদেরকে দেওয়ার তো কোনো অর্থ নেই, এটা করা হয়েছে গরিবদের জন্য। এখন ধরুন একজন লোকের স্বামী 50-60 হাজার টাকা বেতন পাচ্ছেন, তো তিনি যদি এই টাকা নেন তাহলে সেটা একজন একটি গরিব পরিবারের টাকাটা পেতে পারতো, তারা পাচ্ছে না। এ ধরনের কিছু বৈষম্য আমরা দেখেছি এবং এখনও এগুলো কিন্তু রয়েছে। তো এগুলো সার্ভে, এগুলো সমীক্ষা ছাত্রছাত্রীদের দিয়ে কতটুকু হবে সেটাও একটা প্রশ্ন। যাই হোক, এটা সরকারের নীতি, এখানে কিছু বলার নেই। তবে সরকারি কর্মকর্তারা চেষ্টা করছেন যাতে প্রকৃত যারা আছেন তারা বঞ্চিত না হন, আর এটাও খুব আশার কথা, 1000 লোক এমনিতেই এইটা ছেড়ে দিয়েছেন, এটাও একটা কম বড় কথা নয়। যাই হোক, তো আমরা চাইব যে অরুণোদয় প্রকল্প নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সেটা একটা অবসান ঘটুক। ধন্যবাদ।